হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকাল একটু বৃষ্টি হওয়ার পর আজকে মোটামুটি ওয়েদারটা বেশ ভালোই, সকালটা বেশ ভালোই লাগছিল। তো যথারীতি সকালবেলাটায় আমি কিচেনে গেলাম নাস্তা তৈরি করার জন্য। নাস্তা করার জন্য আমি ডিমটা এখন ভাজি করব। তা আমি বেশ কয়েক প্রকার সবজি দিয়েছি। তো সবজিগুলোর মধ্যে আছে গাজর, আলু, টমেটো, আর আছে ধনে পাতা, আর কাঁচামরিচ দিয়েছি একটু। তো এগুলো দিয়ে একটু লবণ দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে তারপর ডিম, দুইটা ডিম দিচ্ছি। তো এই সবজির সঙ্গে যে ডিমটা ভাজি করব, এই ডিমের, এই ডিম ভাজিটা একটু ডিম বেশি দিলে বেশি ভালো হয়। তো আমি দুইটাই দিচ্ছি, কারণ আমরা শুধুমাত্র দুজনেই খাবো, এই জন্য আর বেশি দিচ্ছি না। আর সবজি তো আছে, তো বেশ খানিকটাই হবে, ডিমটা বেশ বড় হবে। আর এই ডিম ভাজিটা আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদের টিফিনের জন্য অনেক ভালো একটা খাবার। বাচ্চারা, অনেক বাচ্চারা আছেন যে আছে যে ডিমটা খেতে চায় না। তো এভাবে দিলে আমার মনে হয় বাচ্চারা পছন্দ করবে। আমি এখন থেকে ভেবে রেখেছি মেধা যখন স্কুলে যাবে তখন মাঝে মাঝে ওকে টিফিনে এভাবে দেব। আর এরই মাঝে আমি রুটিগুলোও ছেঁকে নিচ্ছি। মেধার বাবাটা তো আমি হটপটে রাখি, আর আমারটা রাখি না। আমারটা আমি একটু বেশি ছেঁকে খাই। তো আমি ওভাবেই সব রুটিগুলো ছেঁকে নিচ্ছি, এরপর ডিমটা ভাজি করে নেব। এখন ডিমটা আমি ভেজে নিচ্ছি, আর এই ডিমটা ভাজতে আমার বেশ ভালো লাগে, পাটিসাপটার মতো করে। তো এই ডিম ভাজিটার নাম দিয়েছি আমি পাটিসাপটা ডিম। আর এই ডিমটা উল্টাতে গেলে আমার একটু ভয় ভয় লাগে যে ঠিক মতো হয় কি না। আমি একটু সাবধানে, একটু সময় লেগেছে আমার উল্টাতে, কারণ সব সময় ডিমটা ভাজি করা হয় না। তো এই জন্য তো ডিম ভাজি করার সময় বেশ ঘ্রাণ আসছিল, কারণ এর মধ্যে যে ধনে পাতা কুচি দিয়েছি এটার জন্য। আর রুটির সঙ্গে খাওয়ার জন্য অনেক ভালো, আমার কাছে মনে হয় যে রুটির সঙ্গে খাওয়ার জন্য অনেক বেশি পারফেক্ট। আর পাউরুটি দিয়েও এটা খাওয়া যায়। তো আমি বাকি ডিমটুকু দিয়ে দিলাম, আর ডিম একটু বেশি হলে এরকম পুরো প্যানটা ছড়িয়ে পড়ে, তো তখন ডিমটা আর কি আরও সুন্দর হয়। ডিম যত বেশি দেওয়া যায় তত ফোল্ড বেশি হয়, আর ডিমটা অনেক মোটা হয়। তো দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর দুইটা ডিমে অনেক অনেকখানি হয়, কারণ সবজি থাকে তো এই জন্য একটু বেশি হয়। তো আস্তে আস্তে আমি উল্টিয়ে নিচ্ছি, আর নিচ থেকে ডিমটা একটু ভাজাও হয়ে যাচ্ছে, এই জন্য আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি যেন ডিমটার ভেতরে কাঁচাটা না থাকে। আর এখন একটু সময় রেখে ডিমটা ভেজে নিচ্ছি, যাতে ভিতরে কোনো অংশটা কাঁচা না থাকে, তাতে খারাপ লাগবে। আর রুটিগুলো আমার ছেঁকা হয়ে গিয়েছে, আর রুটি আজকে খাবো। তো রুটি আমি তো ছেঁকে রেখেছি, আর ডিমটা এখন নিয়ে খাওয়া শুরু করে দেব। তো হয়ে গেল আমার পাটিসাপটা ডিম ভাজি। তো ডিমটা এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নেব। ডিমটা প্যানের মধ্যেও আমি কাটতে পারতাম, কিন্তু সুন্দর হতো না, এই জন্য আমি চপিং বোর্ডের উপর রেখে একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আর দুইটা ডিমে আমার 6 পিস হয়েছে ডিম, তো অনেকখানি ডিম হয়েছে। তো আমার সবজি ডিম বা পাটিসাপটা ডিম তো রেডি, আর ক্ষুধাও পেয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠলে আমার আর্লি ক্ষুধা পায়, আর আমি সবসময় ট্রাই করি সকালের খাবারটা আর্লি করে নেওয়ার, আর সকালের খাবারটা আমি একটু ভালো করেই করি।
এখন আমি নাস্তা করতে বসে গেছি। আর সকালবেলা আমি সব সময় ট্রাই করি যে আমি একটু ঠিকঠাক মতো টাইমলি খাওয়ার জন্য, কারণ সকালবেলার খাওয়াটা আমাদের সারা দিনের কাজের এনার্জি যোগায়, তাই সকালবেলাটাই একটু ঠিক মতো খাওয়া উচিত। অনেকে আছেন যে সকালবেলাটায় খেতে চান না, দুপুরের দিকে খান, এরকম আসলে করা উচিত না। আর সকালে নাস্তার পর তো একটু চা খাওয়াই লাগে। তো আজকে চিন্তা করলাম যে দুপুরের রান্নাটা স্টার্ট করার আগেই চাটা খেয়ে নিই। অনেক সময় দুপুরে রান্না শুরু করলে আর চাটা ঠিকমতো খাওয়া হয় না, আবার কখনো দেখা যায় যে সকালে চাটা খেয়েছি কি না এটা ভুলে যাই, পরে দুপুরের পর খাওয়া হয়। আর দুপুরের জন্য আজ একটু ডাল রান্না করব। তো ডালটা এখন ধুয়ে বসিয়ে দেবো চুলায়। আর মেধা তো ওর বাবার সঙ্গে আছে, সকালবেলাটাই নাস্তা করার পর ওর বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটায়। তো ওই সময়টায় ও বেশ ভালো থাকে, একেবারে আনন্দ ফুর্তিতে থাকে। তবে ওর বাবা যখন নাস্তা করা শেষ হয়ে যায় তখনও টেনশনে থাকে, কখন বুঝি ওর বাবা চলে যাবে। তো ওর বাবার সঙ্গে খেলাধুলা করছে আর আমি এই ফাঁকে রান্নাগুলো স্টার্ট করছি। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডালটা তেলে দেব। তো ডালের ভিতর আমি টমেটো দিতে চেয়েছিলাম বাট ভুলে গিয়েছি, তাই এখন তেলে দেওয়ার সময় টমেটোটা একটু ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে, আর এখন ডালটা তেলে দিয়ে দিয়েছি। তো ডালটা বেশিক্ষণ রাখবো না, অল্প কিছুক্ষণ রাখবো, দু একটা বলক উঠলেই ডালটা নামিয়ে ফেলবো। তো আজ দুপুরের জন্য তেমন কিছু রান্না করছি না, ডালটা রান্না করব আর চেউ মাছটা ভুনা করব। টমেটো দিয়ে অল্প একটু আলু দেব মেধার জন্য, আলু আসলে আমার চেউ মাছের মধ্যে দিতে একদমই ভালো লাগে না, তারপরেও মেধার জন্য দিতে হয়। তো মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি, আর টমেটোটা একটু আগেই দিলাম কারণ টমেটোটা তাহলে ভালো করে মশলার সঙ্গে মিশে যাবে। তো মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলু দিয়ে একটু পানি দিয়েছি কারণ আলুটা এখন একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব, চেউ মাছটা দেওয়ার পর তো আর নাড়াচাড়া করা যাবে না, তাই আলুটা একটু কষিয়ে নিলাম। আর চেউ মাছটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, যদিও আগে কখনো খাইনি, তারপরও আমার বেশ ভালো লেগেছে। আর মেধাও মোটামুটি পছন্দ করেছে, ওকে আমি চেউ মাছটা খাওয়াই কারণ এটা তো একেবারে সামুদ্রিক মাছ, বাচ্চাদের জন্য অনেক ভালো সামুদ্রিক যে কোনো মাছ, তাই ওর জন্যই বিশেষ করে একটু আমি বেশি করে দিয়েছি মাছটা। আর কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি কারণ মেধার জন্য তো মরিচটা একটু কমই খেতে হয়। তো রান্না প্রায় শেষের দিকে আমি ধনে পাতা কুচিগুলো ছিটিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। চেউ মাছের রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন মেধাকে আমি খেতে দেব। তো মেধা একবার এসে দেখে গিয়েছে যে আমি কী রান্না করছি, তো ওকে বললাম যে চেউ মাছ, তো নামটা শুনে একটু অবাক হয়েছে। আর মেধার বাবা আটা এনেছিল, তো আটাটা আমি ঢেলে রাখবো এখন। আর মেধা একটা মাছই খুব ভালো করে চেনে, ইলি মাছ, ও যে মাছই রান্না করতে দেখুক না কেন এসে বলবে যে ইলি মাছ। ইলি মাছটা ওর অনেক পছন্দ, তারপর আমি ট্রাই করি সব মাছ ওকে খাওয়ানোর জন্য। আর মেধা এদিকে একটু ড্রয়িং করছে, ও ড্রয়িং করার জন্য ওর বাবা ওকে পেস্টাল রং এনে দিয়েছে, তো ওগুলো দিয়ে ওর ঘর আঁকছে, ঘরের ভিতর নাকি ও থাকবে। ওটা তোমার ঘর, তোমার ঘরে আর কে কে থাকবে?
আমি ভিতরে থাকব তুমি ভিতরে থাকবে হ্যাঁ আর কে থাকবে মেধা ওর রং নিয়ে খেলাধুলা করছে আর আমি রান্না করে আবার ওকে একটু টাইম দিলাম কারণ রান্নার মাঝে মাঝে ওকে আমি একটু টাইম দেই না হলে ও কান্নাকাটি করে আবার অনেক সময় এসে আমাকে বলে যায় মা পচা হয়ে গেছে তো এজন্য ওকে আমি কান্নাকাটি করতে দেই না ও যখনই ডাক দেয় আমি একটু যাই যে ওর সঙ্গে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করি ওর সঙ্গে একটু খেলাধুলা করি তারপর আবার কিচেনে আসি আর আমি ট্রাই করি বেশিরভাগ সময়টা যে ওর বাবা থাকতে বেশিরভাগ কাজগুলো কমপ্লিট করতে তারপরও কিছু কাজ থেকে যায় তো সেগুলো আমি এভাবে একটু ম্যানেজ করি ও যাতে কান্নাকাটি না করে ওকে শান্ত রেখেই আমি কাজ করার জন্য ট্রাই করি কিচেনের কাজগুলো গোছানো মোটামুটি শেষ এখন মেধাকে আমি ভাত খাওয়াবো আর ওর জন্য আমি সকালবেলাতে একটু আলাদা করে ভাত রান্না করি ভাতের মধ্যে একটু গাজর গ্রেট করে দেই কারণ গাজরটা খাওয়া অনেক দরকার সবজি খাওয়া দরকার তো গাজরটা আমি এভাবে দেই খাওয়া হয়ে যায় আর চেউ মাছটা দিয়ে এখন ওকে একটু খাওয়াবো যেটুকু খায় আর কি আমার ভিডিওটা আজ এখানে শেষ করছি আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ।